বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, কিন্তু এটা এর বোঝা নয়, সম্পদ। কারণ এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি একবার উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়, তাহলে এদেশের উন্নতি কেউ রুখতে পারবে না। আর বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প দিন দিন সমৃদ্ধি লাভ করছে, দখল করছে বিশ্বের বহু আন্তর্জাতিক বাজার, আর আয় হচ্ছে কোটি কোটি ডলার, যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত দেশের কাতারে। তৈরি হচ্ছে দক্ষ মানব শক্তি। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করলে ও বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করলে ক্ষতি হবে কার? দর্শক, গত রাতে এখানে একটি খুন হয়েছে, কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ড করেছে তা এখন পুলিশ জানতে পারেনি। আচ্ছা, এই খুনা ব্যক্তির পরিচয় কেন জানতে পেরেছেন? কি কারণে ঘটেছে এই হত্যাকাণ্ড? আমরা এই মার্ডারের ব্যাপারে আপনাদেরকে এখন কিছু জানাতে পারছি না, কারণ আমরা এই মার্ডারটা খুঁটিয়ে দেখছি কেন, কিসের জন্য হলো, তো ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন করে তারপরে জানাবো। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এরা আসলেই তারপরে আমরা বলতে পারবো। দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি আমার জীবনের বিনিময় হলো বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করব। রুদ্র কিন্তু একজন পুলিশ অফিসারই নয়, সে ছিল একজন দেশপ্রেমিক নৌজোয়ান। সে এই দেশ থেকে জঙ্গি এবং সন্ত্রাস দূর করতে গিয়ে একটি মিশনে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয়, এরই মাঝে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে খুন করে। রুদ্রের মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু নয়। এই দেশ মাতৃকাকে জঙ্গি মুক্ত করতে সে শহীদ হয়েছে, তার সেই মিশনকে আমাদেরকে শেষ করতে হবে, কারণ এই দেশের জনগণের জান মালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু পুলিশ বিভাগে। এমন কি কেউ নেই যে বাংলাদেশকে জঙ্গি এবং সন্ত্রাস মুক্ত করতে একটি যুদ্ধ পরিচালনা করবে, যার নাম হবে দি ইনক্রেডিবল মিশন? এমন কি কেউ নেই? নিশ্চয়ই, আমাদের ডিপার্টমেন্টে আছে, যার তীক্ষ্ণ চোখের দৃষ্টি পাঁচ পাখির মতো শত্রুর অবস্থানকে খুঁজে বের করে সিংহের থাবার মতো ছিন্ন ভিন্ন করে দেয়। একবার সে যাকে প্রতিপক্ষ হিসাবে লক্ষ্য স্থির করে দংশনা করে সে শান্ত হয় না। সে ডিফেন্স ডিরেক্টিভ ডান্সের একজন সেনা, তার নাম হলো সূর্য।
কে তুই? তোকে তো দেখে মনে হচ্ছে তুই কোনো গোয়েন্দা বাহিনীর লোক। তুই আমার আস্তানায় ঢোকার সাহস তাই পেলি? ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলতে চাই, আপনি তার ব্যবস্থা করুন। আমি সব ব্যবস্থা করছি স্যার। সূর্য, তোমার সাথে ডিএজি স্যার কথা বলতে চাই। ওকে স্যার। সূর্য স্যার, আমি তোমার ব্যাপারে সবকিছু শুনেছি। তুমি হয়তো শুনেছ কিছুদিন আগে আমাদের স্পেশাল ব্রাঞ্চের একজন সদস্য আততায়ীর হাতে নির্মমভাবে খুন হয়। যে খুন হয়েছে তার নাম ছিল রুদ্র। গত দু মাস আগে তার সাথে আবার কথা হয়। বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে একটি অকার্যকর দেশ হিসেবে গণ্য করার জন্য গোপনে একটি মহল কাজ করছে। তা হয়তোবা রুদ্র জেনে ফেলেছে, তাই তাকে নির্মমভাবে খুন হইতে হয়েছে। কিন্তু কে বা কাহারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তা এখন আমরা জানতে পারিনি। তার আগেই রুদ্র খুন হয়। আমি চাই রুদ্রের সেই অসমাপ্ত মিশনটি তুমি সমাপ্ত করবে সূর্য। যেদিন থেকে নিজেকে ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের একজন সদস্য হিসেবে নিযুক্ত করেছি, সেদিন থেকেই নিজের বুকে একটি কথা খোদাই করে লিখে নিয়েছি। নিজের দেশমাতৃকাকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করব, তবু দেশের এক ফোঁটা ক্ষতি হতে দেব না। আমি তোমার কাছে ঠিক এমনটি আশা করেছি সূর্য। আজ থেকে তুমি শুধু একজন ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের সদস্য নও, আজ থেকে তুমি একজন ফোর্স, যে কিনা দেশ মাতৃকাকে জঙ্গি মুক্ত করতে পরিচালনা করবে একটি যুদ্ধ, যার নাম হবে দি ইনক্রেডিবল মিশন। এই মিশন পরিচালনা করতে যা যা দরকার, সামরিক, আইনি, সব দিক দিয়ে আমি তোমার পাশে থাকব সূর্য। বান্টি, রাব্বি, প্রিন্স, জনে, ডিআইজি স্যার আমাদেরকে একটি মিশনে পাঠাতে যাচ্ছে। এই মিশনটি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রকারী জঙ্গিদের বিরুদ্ধে। দেশ মাতৃকাকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে ও সোনার বাংলাকে শত্রুমুক্ত রাখতে তোমাদের সবাইকে আমার পাশে চাই। তাহলে মিলাও হাত, আজ স্বাধীন বাংলার পতাকাকে সাক্ষী রেখে শপথ করতেছি এই দেশ থেকে সকল জঙ্গি ও সন্ত্রাস দূর করতে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দেব, তবু দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করব। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই দেশকে সকল সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করতে আমরা পরিচালনা করবো একটি যুদ্ধ, যে যুদ্ধের নাম হবে দ্য ইনক্রেডিবল মিশন। Thank you.
Hands up, let's go. Oh, তুমি আমাকে চেনো? তুমি আমার গাড়ি সে নেমে বসে দাঁড়িয়েছো কেন? তুমি আমার বাবাকে চেনো? আমার বাবা হলো কোটিপতি, আমাদের অনেক টাকা। এই তুমি নিজেকে কি মনে করো, হিরো? হ্যাঁ হিরো, একেবারে পুলিশে মেরে ফেলবো। এই কথা বলছো না কেনা, একেবারে গভীরে মেরে ফেলবো। কি করি আহা ভাই, সরো না, স্কিপ করতেছি তো। আল্লাহ গো, এখন এখন আমি কি করি? আটিস নটা বাজে আসার কথা, এখন বাজে 12টা। হ্যাঁ এখন আমি কি করি? আহা সরো না, স্ক্রিপ্টে পড়িনি। এখন আমি কি করি? আল্লাহ আমি জানি আপনি হিরো আলম, আপনার মেজাজ সবসময় গরম, ওই নায়িকা মুনা সবসময় করে এমন। ভাই আমি সরব, ওই নায়িকা কোনোদিন সময় মতো সেটা আসতে পারে নাই। আপনি আইসেন ওই দিকটা হিরো আলম, আপনার দেরি দিকটা আমার তিন তিনবার মারতে আইসে। তুমি চলো আসেন ম্যাডাম, আসেন 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 আসেন। হিরো আলমের বাচ্চা এদিকে এদিকে। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি। তুমি ডিরেক্টর সাহেবকে কি বলছো? কই ডিরেক্টর সাহেবকে? নো, আমি কিছু বলি নাই তো। আমি কোটিপতির একমাত্র মেয়ে, আমার বাবার টাকায় ফিল্ম হচ্ছে, আমি যখন সেটে আসবো তখনই শুটিং হবে, আদারওয়াইজ পেক আপ। ওকে হ্যাঁ ম্যাডাম, কি হলো, সবাই তো চলে যাচ্ছে। দেখ রে আলম, এখন কিন্তু আমার মেজাজ হচ্ছে গরম, তাড়াতাড়ি সেট রেডি কর, নইলে তোর খবর আছে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। 3, 2, 1, 0 অ্যাকশন! নো বংচং, আমি হিরো আলম, জালিমদেরকে লাগাই মলম, মারব বগুড়া, লাশ পড়বে মাগুড়া। কাট কাট কাট, কিচ্ছু হচ্ছে না। আমি হিরো আলম, মারব বগুড়ায়। তুমি তুমি এখানে কি করো? তখন তো কথা কি ভুলে গেছো? আমি হিরো আলম, আমার মেজাজ কিন্তু তাই। নাদের মতো এরকম পরিচালক আর এরকম হিরো আলমদের জন্য আজকে বাংলা ফিল্মের মান নষ্ট হচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি মহল যৌথ প্রযোজনার নামে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ইন্ডিয়াদের কাছে বিক্রি করে দিচ্ছে। মান ঠিক করুন, তারপর শুটিং আসুন। আর এই যে মেয়ে, আপনার জন্য এই হিরো আলমই পারফেক্ট।
আচ্ছা ম্যাডাম চলুন। শুটিং প্যাকআপ। মোনা মোনা মা একটু দাঁড়া। হ্যাঁ বলো। তোকে বরপক্ষ দেখতে এসেছেন, খুবই সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমাকে দেখতে আসতে মানে? আমি কি কুরবানির গরু যে আমাকে দেখতে আসতে হবে? দেখ মা, ছেলেটা খুব ভালো, সরকারি একটা ভালো চাকরি করে। ওনাকে এক্ষুনি বড় চলে যেতে, আমি দেখা করতে পারবো না। তোমার সমস্যা কি বাবা? তুমি এসব কি শুরু করেছো? আর হ্যাঁ, আপনি, আমি কি কুরবানির গরু যে আমাকে দেখতে হবে? কে বলছে মা তুমি কুরবানির গরু? তুমি কুরবানির গরু হবে কেন? থাক, আর কাউকে বলতে হবে না, আর আমি এখন বিয়ে শাদি করতে পারবো না। নাও গেট আউট। দর্শক, গতকাল রাতে জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য আততায়ীর হাতে খুন হয়, কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। দেখুন স্যার, এই বুলেটের খোসা থেকে একজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় এই যে এই বুলেটটি যে আর্মস থেকে বেরিয়েছে, আর কিছুদিন আগে পুলিশের ইনফর্মার রুদ্র মার্ডারের যে আর্মস ব্যবহার করা হয়েছে দুটোর মডেল এক। আচ্ছা ডক্টর, এই বুলেটের খোসাটি থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার একটা সফট দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। থ্যাংক ইউ।
মার্ডারে। এই ওরা আমাকে এইভাবে বাজে কথা বলছে, তুমি কিছু বলতে পারো না? তুমি কোনো চিন্তা করো না, দেখো ওদের কি কি শায়েস্তা করতেছি। আপনার সামনে ওরা আমাকে এইভাবে কথা বললো, আপনি কিছুই করতে পারলেন না? গাছে আম পাকলে সবাই সেই আমকে নিজের করার জন্য গাছে ঢিল দেয়, আর সেই আমকে বকাটে ছেলেদের হাত থেকে রক্ষা করতে গাছের নিচে পাহারা বসাতে হয়, আর নতুবা সেই আম পাকার আগেই চুরি হয়ে যায়। আর তুমি যতদিন পর্যন্ত এই ধরনের উল্টাপাল্টা ড্রেসে পড়া বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তোমাকে এই ধরনের ইডিজিং ধৈর্য করতে হবে। তুমি এই ধরনের উল্টাপাল্টা ড্রেসে পড়া বন্ধ করবে আর বাঙালি পোশাক পরবে, সেদিন থেকেই তোমাকে কেউ ইডিজিং নয়, সম্মানের চোখে দেখবে। আপনি তাদেরকে কিছুই বলবেন না নাকি? কি বলবো, যে দিন থেকে তুমি এই ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরা বন্ধ করবে আর বাঙালি পোশাক পরবে, তারপর যদি তোমাকে কেউ ইডিজিং করে তখন। আর আপনাকে কিছুই করতে হবে না, আমি আমার বাবাকে কল দিয়ে তাদের নামে ইডিজিনের মামলা দেব। কতদিন অ্যারেস্ট করাবে? একটা কথা মনে রেখো, আইন কখনো কাউকে শুধরাতে পারে না, আগে নিজে পরিবর্তন হও, তারপর অন্যকে পরিবর্তন হতে বলো। প্রিয় দর্শক, গতকাল রাতে বিরোধী দলীয় নেতা কায়সার হামিদ আদাতাইয়ের হাতে নিহত হন। কারা এই খুনের সাথে জড়িত সেই বিষয়ে পুলিশ আমাদের কোনো তথ্য দিতে পারেনি। কায়সার হামিদ হত্যার প্রতিবাদে তার দলটি গতকাল হরতালের ডাক দিয়েছে। দেশ জুড়ে চলছে হরতালের নামে অরাজক পরিস্থিতি। গত রাতে পিরুজপুরে জাপানি নাগরিক খুন হন, পুলিশের সন্দেহ এর সাথে জঙ্গি তৎপরতা থাকতে পারে। শ্রমিক ধর্মঘটের ফলে দেশে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। আসলে ছেলেটা তো ঠিকই বলেছে, এরকম মডার্ন ড্রেসটা পরাটা আমার ঠিক হয়নি। তাছাড়া ছেলেটা তো খুব হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্স, ওকে ভালোবাসা যায়। আমি সব কি ভাবছি, আচ্ছা তোমার যেহেতু বাঙালি পোশাক পছন্দ, কাল তোমার সামনে শাড়ি পরে যাব।
সেদিন বলেছিলে না বাঙালি পোশাক পরতে, তাই শাড়ি পরেছি। আজ তোমাকে অনেক ভালো লাগছে, একেবারে বউ বউ। শুধু বউ বউ লাগলে চলবে, বুকে টেনে নেবে না? একটা কথা বলবো, নির্ভয় বলি। কাল সারা রাত শুধু তোমার কথাই ভেবেছি, আর এই মনে শুধু তোমার ছবি এঁকেছি। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ঠিক আছে, চলুন তাহলে।
বাসে চাইলে বলে চাইলে সব কিছু বান্টি কিছু বের করতে পেরেছো? স্যার তো একবার ঠিক করে নিয়েছে, কিচ্ছুটি বলবে না। বল আমি যতটুকু জানি তুমি একজন ধার্মিক লোক, আর একজন ধার্মিক লোক হবে নিরাপদ, কিন্তু তুমি মানুষ হত্যা করছো কেন? কিছুই বলবো না। এই কথাটা কি সত্যি না যে ইনফরমার রুদ্র আর রাজনীতিবিদ কায়সার হামিদকে তুমি হত্যা করেছো? হ্যাঁ, এদের দুজনকে আমি খুন করেছি। কেন করেছি, কার আদেশ করেছি, কিছুই বলবো না। পয়েন্ট, that means you are not a single person, there are a lot of people are including you, right? duniyate islam e shashon protishtha korte proyojone nijer jaan diye debo kintu kichui bolbo na. that means brainwash. আমি সূর্য, ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের একজন সদস্য। আচ্ছা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? কুরআন, হাদিস কিংবা ইসলামের ইতিহাসে এমন কোথাও কি লেখা আছে যে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করো, অথবা অমুসলিমদের জোর করে ইসলামের দিকে আকৃষ্ট করো? আপনি আমাকে হাসালেন। আচ্ছা, আমি ভেবে পাচ্ছি না আপনার মতো একজন শিক্ষিত যুবক হয়ে যে নির্বোধের মতো কথা বলছে। আসলে কি জানেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কখনো মারামারি, হানাহানি, জঙ্গিবাদ, এই যে বোমা মেরে মানুষ, নিরীহ মানুষকে হত্যা করা, এগুলি কখনো সমর্থন করে। যে যে ধর্ম সে সে শান্তিতে পালন করবে, জোর পূর্বক কখনো কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আর এখন মুসলমান মুসলমানকে হত্যা করছে। কাদের হত্যা করছে? যারা নিরীহ মানুষ, এবং বলছে এটা নাকি জেহাদ তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের সাথে জেহাদ করেন, তখন উনি যুদ্ধের ময়দানে গিয়েও উনি কিন্তু ইসলাম প্রচার করেছেন শান্তিপূর্ণ ভাবে। তাই আপনি বুঝলেন যে কোরআন শরীফে কি কোনো জায়গায় নির্দেশ আছে, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন যে জোরপূর্বক ভাবে তুমি মানুষকে ইসলামের দিকে আনো? আমি যা জানতে এসেছি তা বুঝতে পেরেছি। দুনিয়াতে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করবে ভালো কথা, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারবে কি যে কোরআন, হাদিস, ইসলামের ইতিহাসে কোথাও লেখা আছে মানুষ হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করো? জীব হত্যা মহাপাপ, আর মানুষ তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। একজন মুসলিম লোক হয়ে তুমি কিভাবে মানুষ হত্যা করছো? তুমি কি মনে করো এভাবে দুনিয়াতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে পারবে? ইম্পসিবল। দুনিয়াতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হলে আগে নিজের জীবনে ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করো। তোমাকে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব কে দিয়েছে? রাজসাক্ষী হয়ে যাও, খুলে দাও সে সকল দেশদ্রোহীদের মুখোশ যারা ইসলামের দোহাই দিয়ে তোমাদের মতো ধর্মপ্রেমী মানুষদের ব্রেইন ওয়াশ করে সারা বিশ্বের সামনে মুসলমানের ইসলামের জদাহানি করছে। বলো কে সেই পাপী যে রুদ্র হত্যার পরিকল্পনাকারী আর রাজনীতিবিদ কায়সার হামিদ হত্যার ছক কে কষেছে? বলো,
কি কারণে খুন হতে হয়েছে তাদের, কে আমাদের সোনার বাংলাকে সন্ত্রাস ও জঙ্গির ঘাঁটি তৈরি করতে যাচ্ছে, বলো কি কারণে খুন হতে হয়েছে তাদের, আর কি সেই ষড়যন্ত্র, বলো 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 কে সেই ব্যক্তি আর কি সেই ষড়যন্ত্র? হ্যাঁ আমি বলবো, সেই ষড়যন্ত্রকারীর নাম আমি সৌদাগর, আর তার ডান হাত আসলাম শিকদার। দিনটি ছিল সোমবার, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আসলাম শিকদার একটি গোপন মিটিং করে, আর ওই গোপন মিটিংয়ে আমরা এলাও ছিলাম না। তারপর আমার সাম্রাজ্যে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন এখানে, কেন আপনাদেরকে ডেকেছি জানতে পারবেন, সময় হলে আপনারা একে একে সবাই জানতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শিক্ষার হার দিনে দিনে এখানে বাড়ছে, আর সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপ আস্তে আস্তে ক্রমে ক্রমে উন্নত শিখরে চলে যাচ্ছে, আর এদেশের অন্যতম একটি রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে পোশাক শিল্প, আর এই পোশাক শিল্প থেকে প্রতি বছর দিন দিন মাস কোটি কোটি মুদ্রা ডলার অর্জন করছে এই বাংলাদেশ। আর আমি কখনোই চাই না এই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, কারণ আমি বাংলাদেশের পক্ষপাতিত্ব পছন্দ করি না। আপনারা হয়তো ভাবছেন এ কেমন মানুষ, বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষপাতিত্ব করছে না? আপনারা কি চান না যেই অর্ডার বাংলাদেশে সাপ্লাই হচ্ছে সেটা আপনাদের দেশে হোক, সেই কোটি কোটি ডলার মুদ্রা আপনারা ইনকাম করেন? আর এভরিথিং ইজ পসিবল যদি আপনারা একে একে সবাই আমার সাথে আমার মতে সম্মতি প্রকাশ করেন। আশা করি আপনারা সবাই তা করবেন। Now, what can we do? There is nothing to do. আপনারা সবাই আমার উপর বিশ্বাস করে, আমার উপর আস্থা রেখে আমার উপর ইনভেস্ট করুন, আশা করি ভালোই কিছু হবে। আমার বিশ্বাস এদেশের প্রতিটি রাজনৈতিক নেতা দেশকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, সাধারণ মানুষও তার দেশকে ভালোবাসে, আর এদেশের প্রত্যেক ধর্মের লোক যার যার ধর্মকে ভালোবাসে। আমি চাই সেই ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে একটা হট্টগোল লাগাবো, অ্যান্ড দ্যাট শুরু করবো একটা আমার মনের মতো নিউ গেম। How can it be possible? সম্ভব। সম্ভব এদেশে সব সম্ভব, আর আমি যেমনটা চাইব ঠিক তেমনটাই হবে। এখন আসি মূল কথায়, আমার বাবা ছিলেন পাকিস্তানের তোসর, আমার বাবা কখনই বাংলাদেশে সাপোর্ট করতেন না, আর আমি তো নাই। আমার বাবার একটা স্বপ্ন ছিল বাংলার আকাশে হাওয়ায় বাতাসে পাকিস্তানের পতাকা উড়বে, কিন্তু বাংলার জনগণ ওই মুক্তিযোদ্ধারা আমার বাবার স্বপ্নটাকে পূরণ হতে দেয়নি, আর আমি আজকে এখানে এসেছি আমার বাবার সেই স্বপ্নটাকে পূরণ করতে। এদেশে প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে আমি গোলযোগ লাগিয়ে দেব, বিরোধী দল সরকারি দলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে, আমার নির্দেশনা আমার কথা মতো
পেট্রোল বোম মারবে আমার লোক, আর এর দায় ভয় পড়বে কার উপর জানেন? বিরোধী দলের উপর। এখানেই তো জমবে খেলা। সরকারি দল দোষারোপ করবে বিরোধী দলকে, তারা মিটিং মিছিল আন্দোলন করবে বড় জোর করে, দলীয় বিরোধী দলীয় যে কোনো নেতাকেই গুম করে দেব। গুম হবে দেশীয় নেতারা, দলীয় হোক বিরোধী দলীয় হোক, আর সেই গুমের দায়ভার পড়বে কার উপর? আর তখনই বাইরের দেশগুলো থেকে চাপ পড়বে সরকারের উপর, আর তখন সেই চাপ সৃষ্টি করার পর বাইরের দেশগুলো ভাববে যেখানে আপনাদের জানমালের কোনো নিরাপত্তা নেই সেই দেশে আপনারা কোটি কোটি ডলার কেন ইনভেস্ট করবে? আমার রাইট জেন্টলম্যান, কোটি ডলার ইনভেস্ট হবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর, আর ঠিক ওই মুহূর্তে আপনারা হয়ে যাবেন লাভবান, হয়ে যাবেন মার্কেটের কিং মেকার। ইউ আর এক উইক মি দেন স্ট্যান্ড আপ অন ইউর হ্যান্ড। থ্যাংক ইউ জেন্টলম্যান, আপনাদের এই ভালোবাসায় আমি সত্যি আজ অনেক খুশি। তারপর সেই পরিকল্পনাটি একজন ইনফর্মার গোপন ক্যামেরার সাহায্যে রেকর্ড করে এবং তা পুলিশের কাছে হস্তান্তর করতে। স্যার আমাদের সকল এভিডেন্স চলে আসছে স্যার। স্যার আমি ভিডিও করে দিচ্ছি স্যার, এদেশে টোটালি একটা ষড়যন্ত্র চলছে স্যার। জি 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 স্যার। ব্যাপারটা আসলাম সিকদার বুঝে ফেলে। তারপর আমরা আসলাম সিকদারের নির্দেশে সেই ইনফর্মারকে হত্যা করি। এই ইনফর্মারই হলো রুদ্র। দেশের অভ্যন্তরে সৃষ্টি হয় অস্থিতিশীল পরিবেশ, শুরু হয় গুম ও খুন। দেশের অভ্যন্তরে রাজনৈতিক নেতা ও বিদেশিদের খুন করি আমরা, কিন্তু চাপ পড়ে সরকারের উপর। দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে আমরা রানা প্লাজার দুর্ঘটনাকে বিদেশিদের কাছে খারাপভাবে উপস্থাপন করি, এর ফলে বিদেশিরা কোটি কোটি টাকা অর্ডার বাতিল করে, জিএসটি সুবিধা পর্যন্ত বাতিল করে, শত শত মানুষের লাশ নিয়ে খেলায় মেতে উঠি, মসজিদ ও মন্দিরে বোমা মেরে আগুন লাগিয়ে সৃষ্টি করি সাম্প্রদায়িক দাঙ্গা। ইতিতে ছাই চাপা আগুনে পেট্রোল ঢেলে দিই আমরা, দেশের মানুষের শান্তির ঘুম হারাম করে দিই। আমি ভুল করেছি, আমি বড় ভুল করেছি, আমাকে ফাঁসি দাও, আমাকে মরণ দাও। ইসলাম আমি একটি শান্তি ধর্মকে কলঙ্কিত করেছি, আমি আমি বাঁচতে চাই না। আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মরণ দাও, ফাঁসি দাও আমাকে, আমাকে সবাই ফাঁসি দাও, শাস্তি দাও, আমি বাঁচতে চাই না। এর একমাত্র প্রাশ্চিত্র হলো আর কোনো যুবক যেন আসলাম সিকদার ও আমির সওদাগরের ফাঁদে পা না দেয় সেই ব্যবস্থা করা। আমাকে বলে দেন এই পাপের প্রাশ্চিত্র আমি কিভাবে এখন করব? তাহলে বলো আমির সওদাগর আর আসলাম সিকদার কোথায় আছে? আমির সওদাগরকে কখন আমি দেখিনি, আর আমি জানিও না সে কোথায় আছে, আর বলতে পারবো না। আমাকে কাজের অর্ডার দিত আসলাম সিকদার, আর আসলাম সিকদারই একমাত্র বলতে পারবে আমি সওদাগর কোথায় আছে। তাহলে বলো আসলাম সিকদার কোথায়? রূপগঞ্জে আসলাম সিকদারের একটি বাগান বাড়ি আছে, মাঝে মাঝে সে ওই বাড়িতে থাকে। নাও মিশন আমির সওদাগর। আমি গরম চা আমার ভূতি খা, আমি গরম চা
ঠিকই করে নিয়েছে, কিচ্ছু বলবে না।
সরি একটু লেট হয়ে গেল, কি ভাবছো এভাবে? ভাবছি তোমাকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব। না না বাবা, আমি যাব না, তোমাদের বাড়িতে আমার ভয় লাগে। আরে বাবা ভয় কিসের, আমি আছি না। না আমার ভয় লাগে, তোমাদের বাসায় আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন তোমাদের বাসায় যাব তখন আমার দু চোখ বন্ধ থাকবে, যখন তুমি আমার চোখ খুলতে বলবে তখনই আমি চোখ খুলব। আচ্ছা বাবা ঠিক আছে, চলো তাহলে। কিরে তোর পিছনে ওকে, বাবা বাবা কিসে কিসে কিসে? এই দরজালটা আমার ধরে মোনা, ওই দিন তোর বউ দেখার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম, ও যা কাণ্ড ঘটালো। আরে বাবা তুমি শুধু শুধু ভয় পেও না। আরে বাবা, আরে বাবা কিছু হবে না, তুমি তুমি চলো, তুমি চলো, তুমি চলো 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 চলো। বাবা ওই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি কিছু মনে করি, আসলে ওই দিন আমার মাথাটা খুব গরম ছিল। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে। বাবা তাহলে আমরা এখন যাই? আচ্ছা আচ্ছা বাবা ঘুরে আসো ঘুরে। আচ্ছা আচ্ছা একজন সৎ নিষ্ঠাপন অফিসার ভেবেছিলাম, কিন্তু আপনি তা নন। ছি, আপনি একটা জঙ্গি নেতাকে বালি দিতে সহযোগিতা করেছেন। আপনার এই খামখেয়ালির জন্য আমরা ডিআইজি স্যারের সাথে কথা বলবো। আমরা ইচ্ছে করলে পারতাম শেষ করে ফেলতে, কিন্তু আপনার জন্য তা হয়নি। কুল বয়েস কুল, আমি কেন আসলাম শিকদারকে এখানে নিয়ে এসেছি আর কেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছি তা তোমরা কেউ জানো না। তাকে ছেড়ে দিয়েছি পালানোর জন্য নয়,
তাকে সহ পুরো জঙ্গি টিমটাকে ধরার জন্য। তার মানে কি আমি সদরকে ধরার জন্য নতুন কোনো সফট তৈরি করেছেন? That's right. Boys, follow me and watching the trap. Boys, tell me, what's the name of this image? Sorry, we don't know. This is thermal image. এই থার্মাল ইমেজটি কার? এই থার্মাল ইমেজটা আসলাম শিকদারের। এটা দিয়ে কি হবে? Wait. This is drone. এই ইমেজটা এখন আমি এই ড্রোনে ইনক্লুড করব। আর ঠিক তখন আমি এই ড্রোনটা আকাশে ছেড়ে দেব। তারপর এই ড্রোনটা মাটি থেকে প্রায় 300 ফিট উপরে শহর, নদী, গ্রাম, গঞ্জ সব কিছু সার্চ করে আসলাম শিকদারকে খুঁজে বের করবে। সবই তো বুঝলাম, কিন্তু আসলাম শিকদারের থার্মাল ইমেজটা প্ল্যান করে থেকে রিমান্ডের এক পর্যায়ে। লেটস গো টু ফ্ল্যাশব্যাক। নাও ওয়াচিং দ্য গেম। সারা শহর, নদী, গ্রামগঞ্জ সব কিছু সার্চ করে এই ড্রোন আসলাম শিকদারকে খুঁজে বের করবে। বয়েজ, ফলো মি। বস, পুলিশ আমাদের সমস্ত পরিকল্পনা জেনে ফেলেছে। আপনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার চেহারা পরিবর্তন করে ফেলুন, নয়তো পুলিশ আপনাকে চিনে ফেলবে। কিছু বের করতে পেরেছো? আরে আসলাম শিকদার তো দেখছি পুরাই চুরি বাকের মতো, একবার এই ডালে তো আরেকবার ওই ডালে। কোথাও তো স্থির হয়ে বসছে না, আজ প্রায় 18 দিন হয়ে গেল। দেখি তো
এখন কোথায় আছে? এই বাড়িটার দিকে আমার কেমন সন্দেহ হচ্ছে, ফুল টাইম অবজারভেশন। এখন আর ঘরে বসে থাকার কোন দরকার নেই, আমাদেরকে সবাইকে বেরিয়ে পড়তে হবে। এই কথা এখন টোটালি নিশ্চিত যে এবারে থেকেই সকল জরুরি তৎপরতার পরিকল্পনা হয়ে থাকে। সো এই বাড়ির চতুর্দিকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে, আর খেয়াল রাখতে হবে কে বেরোচ্ছে, কে ঢুকছে, কে কি করছে, টোটাল ডিটেলস আমার চাই উইদিন 6 আওয়ার। ভয়েস ক্যারি অন। আর দেরি করলে চলবে না, এখনই আমাদের ফাইনাল মিশনের জন্য প্রস্তুত হতে হবে। আর এই অপারেশনটা আমরা খুব গোপনে পরিচালনা করব। আর যেহেতু এই অপারেশনের প্রত্যেকটা ধাপে ধাপে বিপদ রয়েছে, আর তাই আমাদেরকে খুব সতর্কভাবে এগোতে হবে। আর একটু ভুলেই আমাদের যে কারো জীবন বিপন্ন হতে পারে। সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আর তাই এই অপারেশনটা নিয়ন্ত্রিত হবে একটি কন্ট্রোল রুম থেকে। আর আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রক্ষা করে চলব। আর যার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলব সে হচ্ছে ইলিয়াস। No one in this room. Please go out and shut another. There are two enemy with weapon in this room. Be careful, it's very dangerous. Sonny? Hit!
position of this room. Throw granite and explode the door. It's too dangerous. Wait. অবশেষে ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের সদস্যরা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রকারী জঙ্গিদের পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রায় 30 মিনিট শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাদেরকে দমন করা হয়। জঙ্গি নেতা আমির সওদাগর পুলিশের চোখকে ফাঁকি দিতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার চেহারা পরিবর্তন করেন, কিন্তু ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের কাছে তাকে পরাস্ত হতে হয়। এদের মধ্যে কয়েকজন সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সাথে যোগাযোগ করেছিল। যে কি অভিযান পরিচালনা করা ওইখানে কয়েকটি সূত্র ছিল যে ওইখানে যে সকল জঙ্গিরা ছিল তাদের সঙ্গে কিছু তাদের সক্রিয় সদস্যের কিছু সম্পৃক্ততা ছিল। এদিকে মিশনটা চালানোর ফলে এত অল্প সময়ের মধ্যে আমরা এই সন্ত্রাসীদেরকে খতম করতে সক্ষম হয়েছি। ডিফেন্স ইন্টেলিজেন্স টিম কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা অত্যধিক আনন্দপূর্ণভাবে আপনাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে অকার্যকর দেশ হিসাবে গণ্য করার জন্য যে একটি মহল চক্রান্ত করেছিল তাদেরকে আইনের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই চক্রান্তকারীদেরকে ধ্বংস করতে আমাদের দুইজন সৈনিক মৃত্যুবরণ করে, কিন্তু আমরা এই মৃত্যুকে সাধারণ মৃত্যু বলব না, কারণ বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে গিয়ে আজ তারা শহীদ হয়েছে। তাই আমরা সগৌরবে বলতে পারি যে তাদের আত্মত্যাগেই আমরা একটি জঙ্গি মুক্ত বাংলাদেশ পেয়েছি। যারা এদেশকে জঙ্গি মুক্ত করতে শহীদ হয়েছেন তাদের নাম এদেশের ইতিহাসে সরাসরি লেখা থাকবে। বাংলাদেশ আরেকটি স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে, যার নাম জঙ্গি মুক্ত বাংলাদেশ। উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের দাবিগুলো আপনাদের টিভিতে লাইভ সম্প্রচার করুন। আমাদের জিহাদের নেতা আমির সওদাগরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের হাতে জিম্মি সকল এমপি মন্ত্রী সহ সমস্ত বিল্ডিংয়ের সবাইকে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে। মনে রাখবেন, সময় মাত্র 2 ঘন্টা। The
আনক্রিটিক্যাল মিশনের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে জঙ্গিদের এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিআইজি জঙ্গিদের হাতে জিম্মি রয়েছে। স্যার, আপনারা ওদের দায় দাবিগুলো সব মেনে নিন, বাকিটা আমরা দেখছি স্যার। কি বলছো তুমি? জি স্যার আমাদের উপর ভরসা রাখতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লিজ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমির সদাগরকে এখানে আনবে, এনে আপনাদের কাছে পাঠিয়ে দিবে। আপনারা প্লিজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। অবশেষে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথা চিন্তা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার জঙ্গিদের দাবি মেনে নিতে সম্মত হয়েছে এবং আমির সদাগরকে ছেড়ে দিতে সম্মত। ডিফেন্স ইন্টেলিজেন্স টিমের সদস্য সূর্যের নেতৃত্বে একটি কিলিং মিশন পরিচালনা করা হয় এবং জঙ্গিদের দমন করা হয়।